এমন একটা বিষয় আপনাদের বলবো যেটা যদি করতে পারেন তাহলে আপনার 50% প্রবলেম সলভ হয়ে যাবে। কি জিনিস ভালো করে শুনবেন, নো ইয়োর পেট ইজ দ্য বেস্ট ওয়ে টু হ্যান্ডেল ইয়োর পেট। হ্যাঁ, আপনি যদি আপনার পোষ্যটিকে খুব ভালোভাবে জানেন, তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার, তার ব্রিড কী ধরনের, এগুলো যদি আপনি খুব ভালো করে জানেন তাহলে দেখবেন আপনার আপনার পোষ্যটিকে হ্যান্ডেল করা অনেক ইজি হয়ে গেছে। এটাই যদি মাথায় রাখেন আপনার মোটামুটি 50% প্রবলেম সলভ। অনেকেই বলেন যে আমার বাচ্চা দুরন্তপনা করছে, আমার বাচ্চা কামড়াচ্ছে, আমার বাচ্চা চিৎকার করছে। আপনি আগে তার পুরো ডিটেল জানুন, আপনার পেট সম্পর্কে খুব ভালো করে জানুন, সেই ব্রিডটা সম্পর্কে জানুন, তার ক্যারেক্টারিস্টিক জানুন, তার বিহেভিয়ার জানুন। দেখবেন আপনি অ্যাকর্ডিংলি তার সঙ্গে সেইভাবে মিশছেন এবং আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। একটু ভেঙে বোঝালে এরকম দাঁড়ায়, ধরুন আপনি এমন একটা ব্রিড নিয়েছেন যে বিছানায় থাকতে পছন্দ করে, আপনি তার থেকে এক্সপেক্ট করছেন যে সারাদিন ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। অথবা এমন হলো আপনি এমন একটা ব্রিড নিয়েছেন, দেখতে ছোট কিন্তু প্রচণ্ড দুরন্ত, আপনি তাকে চাইছেন যে পেট করে রাখবেন, ঘরে বিছানায় রেখে দেবেন, খাট সোফায় রেখে দেবেন, কোলে করে ঘুরবে, কিন্তু আদতে হচ্ছে না, দৌড়াদৌড়ি করছে, কামড়াকামড়ি করছে, টানাটানি করছে, খেলা করছে। এগুলো তার ন্যাচারাল একটা ইনস্টিংক্ট। এই ব্যাপারগুলো যদি আপনি জেনে যান আপনার এই পেট সম্পর্কে, আপনার ব্রিড সম্পর্কে, তাহলে দেখবেন আপনি কিন্তু তার মতন করে তাকে হ্যান্ডেল করছেন। এটাই হচ্ছে কিন্তু পেট প্যারেন্টিংয়ের মূল মন্ত্র। যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার 50% প্রবলেম সলভ। আর বাকি যদি কিছু বিহেভিয়ার ইস্যু থাকে, তার জন্যে তো বিহেভিয়ারিস্টরা রয়েছেন, ওনারা সেগুলো মডিফাই করবেন। তাহলে হ্যাপি পেট প্যারেন্টিং, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়।